এই আল্লাহওয়ালাদের সোহবতে গেলে মানুষ কি হয়, কেমন আল্লাহওয়ালা হয়। ছোট্ট একটা ঘটনা আবার হঠাৎ মনে পড়লো, বলবো কি না। ওই বরিশাল চরমনের জমিনে ঘুমায় আল্লাহর ওলি সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাই, যাকে মানুষ এক নামে কালো মানিক হিসাবে ভালো চিন্ত, কালো মানিক। আহা, মানুষটা ছিল কালো কিন্তু মুখে সব সময় তার দিলটা ছিল অনেক ভালো, কথা বলেন ঠিক কিনা। যে কোনো মানুষ দেখলে কে কোন দলের লোক এই চিন্তা করতো না, একটা সুন্দর একটা মুস্কি একটা হাসি দিত, কথা বলেন ঠিক কিনা। কোনো অহংকার ছিল না, কোনো ভাব মূর্তি তার ভিতরে ছিল না, কথা বলেন ঠিক কিনা। অযুবক ভাই, এই আল্লাহর ওলি বরিশাল জমিনে বরিশাল আমতলি একটা জায়গায় বয়ান করার জন্য আসছেন মরহুম বিশ্বাবজুর। ওই এলাকায় একজন ডাকাত বসবাস করতো, নাম হলো তার মমতাজউদ্দিন আল্লাহর গোলাম। এই মমতাজউদ্দিন দিনের বেলা ভালো বেশ নিয়ে চলতো, রাতের বেলা ডাকাতি করত। এই মমতাজউদ্দিন একদিন চিন্তা করলো, জীবনে বহুবার আমি চরমনের হুজুরের নাম শুনছি কিন্তু দেখি না, সরাসরি বয়ানও শুনি নাই, আমি ডাকাতি করব আজকে রাতের গভীরে, এই সন্ধ্যার সময়টা আমি রাতের শুরুর ভাগটা আমি কি করব, একটা কাজ করি, এই রাতের শুরু ভাগটা সময়টা দুনিয়ার অন্য কোনো কাজে ব্যয় না করিয়া ওই আল্লাহর ওলি সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহির জবানের কিছু বয়ান শুনি। সুবহানাল্লাহ, আল্লাহ যাকে হেদায়ত দিবেন তাকে কানে ধরে নিয়ে বসাই দেন, কথা কন ঠিক কিনা। হাজারো ব্যস্ততার মাঝেও কয় একটু বসি, এটা আল্লাহ পাকের নিয়ামত, কথা বলেন ঠিক কিনা। এইবার ডাকাত যখন চলে যায় আল্লাহর ওলির জবানের বয়ান শুনতে বসে যায়, ওই দিন আল্লাহর ওলি জান্নাত জাহান্নামের বয়ান করতেছে করতেছে আবার বয়ানের মাঝে কোথাও বললেন, বাবা অন্যের হক নষ্ট করলে এই শাস্তি, পরের হক মাই রাখাইলে এই শাস্তি, সব কথা বলে 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 এই বর্ণনা দিলেন, জাহান্নামের বর্ণনা দিয়ে বয়ান শেষ করলেন। ডাকাতের ভিতরে বয়ানের আসরটা দিলের মধ্যে এমন জোরে হিট করেছে রে ভাই, বয়ান শেষে আল্লাহর ওলির পাও দুইটা জোরে ধুইরা ডাক দিয়া বলো, গো আল্লাহর ওলি আজকে তো আপনি আমাকে সব টার্গেট করে 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 বয়ান করলেন। আল্লাহর ওলি কয়, বাবা বিশ্বাস করো আমি তোমাকে চিনি না, তোমাকে কোনোদিন আমি দেখি না। ডাকাত কান্দে আর কয়, হুজুর আমি বিশ্বাস করি না, আপনি আমাকে দেখা দেখাই বয়ান করছেন। কয়, না বাবা বিশ্বাস করো তোমাকে তো আমি দেখি না চিনি না। কয়, হুজুর আপনার বয়ানের মধ্যে ডাকাতির বয়ান করছেন সেটা তো আমার মধ্যে আছে। হুজুর পরের হক নষ্ট করার বয়ান করছেন সেটাও আমার মধ্যে আছে। হুজুর সুদ ঘুষের বয়ান করছেন সেটাও আমার মধ্যে আছে। হুজুর জিনার বয়ান করছেন সেটাও আমার মধ্যে আছে। এবার ডাক দিয়া কয়, হুজুর আমাকে একটু তওবা পড়ায় দেন, আমি ওয়াদা করলাম জিন্দগি তার গুনাহ করব না, নেক আমল আর ছাড়ব না, আর জীবনেও ডাকাতি করব না। আল্লাহর ওলি এইবার হাতটা ধইরা ডাক দিয়া কয়, যুবক ঠিক আছে তুমি আগামী মাহফিলে চরমনে আইসো, দেখা কইরো। যুবক চরমনের ময়দানে যায় আল্লাহর ওলির জবানের বয়ান শুনিয়া। এবার যুবক সুন্দরভাবে ওখানে বসেই ময়দানে বসেই নিয়ত করে ফেলছে, জীবনে আর কোনো দিন দাঁড়িতে খুর লাগাইবে না, জীবনে আর মাথার থেকে টুপি কোনো দিন নামাইবে না। ও বন্ধু, এই এখন টুপি মাথার থেকে নামায় না, দাড়িও কাটে না, জিকিরও ছাড়ে না, নামাজ তো ফরজ ইবাদত করেই কিন্তু নফল ইবাদত এখন ছাড়ে না, তাহাজ্জুদ নামাজটাও পর্যন্ত ছাড়ে না। যুবক এখন এত পরিবর্তন, দাড়ি হয়ে গেছে, টুপি মাথায়, সব কিছু সুন্নাতি পোশাক, দেখলে মনে হয় বড় হুজুর। হঠাৎ করে ঘটনা একটা ঘইটা গেছে, ঘটনা একটা ঘইটা গেছে বলে কি বলে, হঠাৎ করে ওই এলাকার মধ্যে এক মহল্লায়, ওই মহল্লার মধ্যে এক বাড়ি আইসা নতুন ডাকাত প্রবেশ করে ডাকাতি করে রাতের গভীরে চলে গেছে। বাড়িওয়ালা সন্দেহমূলক ওই পুরান ডাকাত মমতাজউদ্দিনের নামে একটা মামলা দিয়া দিল। পুলিশ প্রশাসন রাতের গভীরে ধরার জন্য আসলো, ভোর রাত্রে আইসা দেখে চতুর্দিকে দাঁড়িয়ে আছে ফজরের আজানের টাইমে, আইসা দেখে মমতাজউদ্দিন বাড়িতে নাই, জিজ্ঞাসা করলো কোথায়, বলে মমতাজউদ্দিন সে তো এতক্ষণ তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহর জিকির করে করে ফজরের আজানের অপেক্ষা ছিল, আজান শুরু হয়েছে বান্দাও মসজিদে হাজির হয়ে গেছে। এইবার পুলিশ আবার মসজিদের চতুর্দিকে দাঁড়িয়ে আছে অপেক্ষায় আছে, এইবার মমতাজউদ্দিন ফজরের নামাজ পড়া সবাই এক এক করে মসজিদ থেকে বিদায় নেয়, কিন্তু আল্লাহর বান্দা মমতাজউদ্দিন আর বিদায় নেয় না। মমতাজউদ্দিন ওখানে বসে বসে আল্লাহর নামের জিকির করে,
জিকিরের আমলটা শেষ কইরা মমতাজউদ্দিন মসজিদ থেকে যখন বের হয় ঠিক এমন সময় হঠাৎ করে পুলিশ প্রশাসন মমতাজউদ্দিন হাতটা খপ করে দইরে ডাক দিয়া কয় মমতাজউদ্দিন এই বাটপারি কতদিন যাবত করো দিনের বেলা তুমি রাতের বেলা ডাকাতি করো আর দিন হইলে তুমি আল্লাহর নামের জিকির করো এই বন্ডামি কতদিন করো মমতাজউদ্দিন চোখের পানি ছেড়ে দিয়ে খান্দার কয় স্যার বিশ্বাস করেন আমি ডাকাতি করি নয় কয় মমতাজউদ্দিন চলো থানায় চলো ডাকাতি করছো কি করো নাই মায়ের শুরু করলে সব বলে দিবা মাল কোথায় রাখছো তাও বইলা দিবা মমতাজউদ্দিনের কথা মানে নাই মমতাজউদ্দিনকে ধইরা এইবার পুলিশে এইবার থানার মধ্যে নিয়ে গেল বাবা হাতের মধ্যে লাঠি নিয়ে এখন মমতাজউদ্দিনকে মারবে মমতাজউদ্দিন ডাক দিয়া বলে স্যার আপনি আমাকে একটু সময় দিবেন নি বলে কি করব কয় স্যার আমি দুই রাকাত নামাজ আদায় করব বন্ধু মমতাজউদ্দিনকে সময় দিছে তিনি নামাজ পড়িরা মালিকের কাছে দুইটা হাত তুলে ডাক দিয়া বলে আকাশের মালিক তুমি তো জানো আমি মমতাজউদ্দিন ডাকে দি করি না তোমার রাসুলের সুন্নাতের লেবাস এখন আমার ভিতরে আছে ও মালিক তুমি আমার ইজ্জতকে বাঁচাইয়া দাও আল্লাহ তুমি তো জানো আমি ডাকাতি করি নাই মমতাজউদ্দিন দোয়া কইরা আসছে আইসা এইবার দাঁড়াইছে পুলিশ এখন লাঠি নিচে মারবে মমতাজউদ্দিন ডাক দিয়া কয় স্যার আর একটা মিনিট সময় আমাকে দেওয়া যাবে নি বলে হ্যাঁ দেওয়া যাবে কি করবা কয় দেখেন কি করি মমতাজউদ্দিন একটা মিনিট সময় নিয়া মাথার থেকে টুপিটা খুইলা পকেটে ঢুকাইলেন মাথার থেকে পাগড়িটা খুইলা মুখের দাড়িটা সুন্দরভাবে সুন্দরভাবে পেঁচাইলেন এবার জুব্বাটা খুইলা এক সাইডে রাইকা খালি গায়ে দাঁড়াইলেন স্যার মারবেন এখন মারেন পুলিশ কয় বাবা মারবো পরে জীবনে বহু টুপিওয়ালা দাড়িওয়ালা জুব্বাওয়ালা ধরলাম কেউ কাউকে তো কোনোদিন টুপি খুলতে দেখি নাই জুব্বাও খুলতে দেখি নাই বলো মমতাজউদ্দিন জুব্বাটা কেন খুললা জুব্বাটা শরীরে থাকলে তো তুমি মাইরের মানে মাইরটা তোমার শরীরে আরো একটু কম লাগবে জুব্বাটা কেন খুললা বলো মমতাজউদ্দিন চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর কয় স্যার ডাকাতি যদিও এখন করি নাই কিন্তু কোনো একদিন তো করছি ওই অপরাধে হয়তো আমার নামে মামলা হয়েছে ও স্যার এখন তো আমাকে মারবেন অসুবিধা নাই আমি তো অপরাধকারী কিন্তু স্যার আমি বহু চিন্তা ভাবনা করে দেখলাম আপনি মারতে 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 লাঠির আঘাতটা যদি আমার দাড়ির উপর পড়ে যায় টুপির উপর পড়ে যায় আমি চিন্তা করে দেখলাম এই টুপিটা তো আমার না এটা তো মদিনাওয়ালার টুপি এই দাড়িটা তো আমার না এটা তো মদিনাওয়ালার সুন্নতি দাড়ি আমি সহ্য করতে পারবো না আমার শরীরে আঘাত লাগে লাগুক কিন্তু নবীর সুন্নাতে আঘাত লাগতে দিব না ও কুমিল্লার মুসলমান ঘটনা বলার উদ্দেশ্য ছিল না বুঝাইতে চাইলাম আল্লাহওয়ালা যদি হতে চাও খাতি আল্লাহওয়ালাদের সুহবতে যাও কথা ঠিক না বেটি বাবার আমার বাড়ি চরমোনায় ওই বরিশাল চরমোনার পাশে এই জন্য দাওয়াত দিয়া গেলাম আগামী এই ফেব্রুয়ারি মাসের কত 15, 16, 17 তিন দিন চরমোনার বাৎসরিক মাহবিল যারা জীবনেও যান নাই দেখি তো জীবনে একবার গেছেন কারা কারা হাত জাগান নারায় তাকবীর বাবা যারা যান নাই জীবনে একবার একটু যায়া দেখেন গেলেই যে মুরিদ হইতে হবে ওখানে এত হস্তা না এত মুরিদ হওয়া তত সহজ না হুজুর বারবার একটা কথাই বলে বাবা যারা 5 বছর হয়েছে মুরিদ হয়েছে এখনো পর্যন্ত নামাজ ধরতে পারো না এখনো মুখের দিকে তোমরা বিড়িটা সরাইতে পারো না তোমরা এই চরমনা এসে শুধু শুধু ভিড় জমায়ার জায়গা নষ্ট করিও না খবরদার তোমরা জায়গা নষ্ট করিও না বরঞ্চ এখানে থাকতে কষ্ট হয় তোমার জায়গা আর একজন লোক আইসা এখানে হেদায়েত হোক তোমার এখানে যেহেতু হয় না তুমি নতুন ডাক্তার দেখাও আর এক জায়গায় যাও খাটি আল্লাহওয়ালার হাত দইরা সেখানে যাইয়া তওবা কইরা আল্লাহর খাটি গোলাম হইয়া কবরে যাও বলে কি বলে না ও বন্ধুরা আমার এই জন্য আল্লাহওয়ালাদের সোহবতে গেলে মানুষ কি হয় যুবক এইবার তাবলিগ জামাতে যায় হুজুর বলছে বাবা আমাদের খেদমত করবে কে খানা পাক করে খাওয়াইবে কে বতাও কথাটা বলতে দেরি যুবক মতখোর দাঁড়াইতে দেরি নাই মনে আছে এইবার দাঁড়াবার পরে আল্লাহর ওলি ডাক দিয়া কয় বাবা তুমি পারবা না নতুন মানুষ তুমি বসে যাও কথাটা বলার পর যুবকের চোখে পানি কান্দের কথা হুজুর আপনি আমাকে বাধা দিবেন না এখন থেকে আর বিরোধিতা নয় মরণ বরঞ্চ মন চায় বাকি জীবনটা আপনাদের মতো আল্লাহওয়ালাদের খেদমত করে যায়
আল্লাহর ওলি বললেন ঠিক আছে বাবা তুমি একা পারবে না তোমার সাথে পুরানো একজন সাথী দিলাম দুইজন মিলে খানা পাক করে খাওয়া এবার দুইজন মিলে খানা পাক করে খাওয়ায় সকালের খানা খাওয়ায় দুপুরের খানা খাওয়ায় রাতের খানা খাওয়ায় রাতের খানা পাক করার জন্য যখন আসরের নামাজের পরে যখন রওনা হয় তরকারি বসাইবেন ঠিক এমন সময় পুরান সাথী নতুন সাথীকে ডাক দিয়া বলো ও ফরিদউদ্দিন যাও যাও উযু ইস্তেনজা করে আসো নামাজের প্রস্তুতি নাও আমি এখানে দাঁড়াইলাম নতুন সাথী উযু করতে যায় কুরআন সাথী দাঁড়ায় চিন্তা করে হায় হায় তরকারি বসাইলাম নুন তো এখনো দেওয়া হয় নাই পরিমাণ মতো তরকারিতে নুন দিয়া দিল এইবার নতুন সাথী উযু করে আসছে কুরআন সাথী আবার উযু করার জন্য চলে গেল নতুন সাথী দাঁড়ায় চিন্তা করে হায় হায় তরকারি বসাইলাম নুন তো এখনো দেওয়া হয় নাই তিনিও পরিমাণ মতো নুন দিয়া দিল খাইতে কি টেস্ট হবে নাকি ও কুমিল্লার মুসলমান খাইতে মজা লাগবে না না ইশারের নামাজটা আদায় করিয়া আল্লাহর গোলাম আমির সাহেব দাঁড়াইয়া ডাক দিয়া বলে নবীর উম্মতের দল খানা যে খাইবা খানার মধ্যেও কিন্তু আমার নবীর সুন্নাতের আমল আছে আছে না নাই এক নম্বরে দস্তরখান বিছায় খানা খাওয়া নবীর সুন্নত খানা সামনে আসলে দোয়া পড়া সুন্নত খানার শুরুতে বিসমিল্লাহ বলা সুন্নত খানার শেষে আলহামদুলিল্লাহ বলা সুন্নত এই সুন্নাতের কথা বলতে 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 একটা পর্যায়ে বলে ফেললেন রে নবীর উম্মতের দল খানার মধ্যে কোনো দোষ ত্রুটি ধরা যাবে না এটাও আমার নবীর সুন্নাত হামসিরাত হামসিরাতে মুস্তফা ধরতাম আমি হালে কোন কেতেবা একতেবা সুন্নাতে খৈরুল বাশার গিরে লাজ সবাই দস্তরখান বিছায় খানা খায় শুরুতে বিসমিল্লাহ শেষে আলহামদুলিল্লাহ মাঝে কোনো শব্দ নাই জোরে কন সুবহানাল্লাহ একবার বলে নাই কিরে ভাই তরকারির মধ্যে নুন কেন বেশি ঝাল কেন বেশি কথাটা একবারও বলে একবারও বলে নাই কিন্তু সবাই দস্তরখান বিছায় খানা খায় শুরুতে বিসমিল্লাহ শেষে আলহামদুলিল্লাহ মাঝে কোনো শব্দ নাই এইবার দুই বাবুর্সির পালা দুইজনে খানা খাইতে বসছে খানার লোকমাটা ওই নাত নতুন বাবুর্সি মুখে লাগাইতে দেরি আল্লাহর বান্দার চোখ দিয়া টপ টপ করে পানি পড়তে দেরি নাই আল্লাহর বান্দার চোখের পানি ফালাইয়া কান্দে পুরাণ সাদি ডাক দিয়া বলে ভাই কেন তুমি কান্না করো বুঝলাম না পুরান সাথী এই কথা বলার পরে নতুন সাথী কান্দে আর ক ভাই কান্নার কারণ হইল আল্লাহ পাক আমাকে একটা নেককার বিবি দান করেছে নাম হইল তার নাহিদা এমন কোনো দিন নাই নামাজ পড়ে আমার জন্য হেদায়েতের দোয়া করে নাই এমন কোনো রাত যায় নাই তাহাজ্জুদ নামাজ পড়ে আমার জন্য হেদায়েতের দোয়া করে নাই বন্ধু এত দোয়া করার পরে আমার দিলটা কোনো দিন নরম হয় নাই বরঞ্চ আমার এই নেককার বিবি তরকারি রান্না করতে যাইয়া মনের বলি একটু তরকারির মধ্যে একটু নুন বেশি দিয়েছিল এই সামান্য অন্যায়টাকে আমি মেনে নিতে পারি না আমার বিবির গালের মধ্যে এমন জোরে থাপ্পড় আমি লাগাইয়া দিলাম আমার বিবির সুন্দর গালটা ফাইটা রক্তগুলো টপ টপ করে জমিনের মধ্যে পড়ে যায় আহারে এতগুলো আল্লাহর বান্দাদের খানা আমি নষ্ট করে দিলাম কই একটা মানুষও কোনো শব্দ করে নাই আমার দিলের মধ্যে বড় ভয় হাসরের ময়দানে আমার বিবি যদি আল্লাহর আদালতে দাঁড়ায় আমার নামে মামলা দেয় আমি কি জবাব দিব এই টেনশনে আমি কান্না করি পুরাণ সাথী ডাক দিয়া বলে ভাই কান্না করে কোনো লাভ হবে না আমার মন বলে তোমার বিবি যেহেতু নেককার তোমার বিবির কাছে যাইয়া চল্লিশটা দিন পরে যায় একটু ক্ষমা চাও আমার মন বলে তোমার নেককার বিবি তোমাকে ক্ষমা করে দিবে সাথে সাথে মালিক আল্লাহও ক্ষমা করে দিবে এই কথাটা বলার পরে সবচেয়েতে মজার ব্যাপার যেই যুবক জীবনেও কখনো সালামের আমলটাও জানতো না আজকে দরজার সামনে দাঁড়ায় বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ
দরজার সামনে দাঁড়ায় সালাম দেয়, ডাক দিয়া বলে বিবি কেমন আছ? বিবি বলে আলহামদুলিল্লাহ। ও স্বামী আপনি কেমন? আলহামদুলিল্লাহ। ডাক দিয়া বলে বিবি আমার তো কথা বলার সময় নাই, 40 দিন শেষ হয়ে গেছে, অফিসে যেতে হবে। বিবি কথা বলার মন চায় কিন্তু সময় নাই, তবে ওয়াদা করলাম বিকাল বেলা ইসা মনের মতো কথা বলবো। ও বিবি তুমি যদি পারো আমার জন্য একটু চার ব্যবস্থা করো, আমি গোসল করতে গেলাম। আল্লাহর বান্দির মনে বড় আনন্দ, 40 দিন পরে আমার প্রাণের স্বামীরে পাইলাম, আমি নিজ হাতে একটু চা বানায় খাওয়াবো। ও যুবক ভাই, নেককার বিবি যারা এরা কিন্তু স্বামীর খেদমতের বড় পাগল। আল্লাহর বান্দি চা বানাইতে রওনা হয়, কিন্তু আল্লাহর খেলা বোঝা যায় না রে কুমিল্লার মুসলমান, আল্লাহর খেলা বোঝা যায় না। এইবার আল্লাহর বান্দি চা বানাইতে যাইয়া মনের বুলে চিনি না দিয়া নুনের বয়ম থেকে নুন ঢেলে দিল চার মধ্যে, খেলাটা কার? আল্লাহ বুঝাইতে চায় ও কুমিল্লার মুসলমান, তোমরা যারা তাবলিগ দেখতে পারো না, চরমনাই উজানি ছাড়ছি না, এই খাটি আল্লাহ ওয়ালাদেরকে দেখতে পারো না, শুনে নাও শুনে নাও, এখানে যাইয়া মানুষ কখনো খারাপ হয় না, বরং আল্লাহ বলা মানুষগুলা আল্লাহ ওয়ালা হয়ে যায়। এটার বাস্তব প্রমাণ আল্লাহর গোলাম ফরিদুদ্দিন যখন চা পান করলো, বন্ধু শুরুতে বিসমিল্লাহ, শেষে আলহামদুলিল্লাহ, মাঝে কোনো শব্দ করে নাই, জোরে বলেন না সুবহানাল্লাহ, একবারও বলে নাই বিবি তরকে তোমার চার মধ্যে নুন কেন দিলা চিনি না দিয়া, কথাটা বলে নাই। কেন বলে নাই? একটাই কারণ, বলে মায়ার নবীর সুন্নাত, এই সুন্নাতের আমলের বরকত আল্লাহর বান্দা কিছু বলে নাই, অফিসে চলে গেল। আবার বিকাল এখন আল্লাহর বান্দা অফিসে যাওয়ার পরে আল্লাহর বান্দি নাহিদা চিন্তা করো, অবশিষ্ট চা ফালায় লাভ নাই, নিজেই খায়া ফালাই। আল্লাহর বান্দি চাটা মুখে লাগাইতে দেরি, আল্লাহর বান্দি চোখ দিয়া টপ টপ করে পানি ভরতে দেরি নাই, কান্দের কয় মালিক আমার মনে বড় ভয়, আমার স্বামী বুঝে আজকে সময়ের অভাবে মারে নাই, বিকাল বেলা অফিস থেকে আইসে বুঝে আমাকে মারবে। ও কুমিল্লার মুসলমান আপনারা বুঝে থাকলে জবাব দেন, সময়ের অভাবে কি মারে নাই? না না, হেদায়েতের নূর সিনার মধ্যে ঢুকায় দিছেন কে? এইবার দেখেন আল্লাহ কেমন নূর ঢুকায় দিছেন। বাবা বিবি তো ভয়ে কাঁদতেছে, বিকাল বেলা আইসা স্বামী 100% তাকে মারবে, এই চিন্তা আপনারা কি মনে করেন মারবে? আপনাদের মন কি বলে মারবে? না বাবা না না, বিকাল বেলা আইসা মারবে তো দূরের কথা, ঘরে ডুইকা সালাম সালাম দিয়া কয় বিবি সকালবেলা ওয়াদা করেছি বিকালবেলা কথা বলবো, তবে সব কথার প্রথম কথা হইল বিবি পারবা নি আবার একটু ক্ষমা করে দিতে? বন্ধু মারবে তো দূরের কথা, ইসা ক্ষমা চায় ক্ষমা চায়। ডাক দিয়া কয় বিবি পারবা নি আমার একটু ক্ষমা করে দিতে? বিবি কান্দে আর কয় স্বামী ক্ষমা আপনি কেন চান? ক্ষমা তো আমি চাওয়ার জন্য সকাল থেকে অপেক্ষায় আছি। ডাক দিয়া কয় বিবি তুমি কেন ক্ষমা চাইবা, কি অন্যায় তুমি করেছো বলো? বিবি কান্দে আর কয় স্বামী ক্ষমা চাওয়ার কারণ হইল সকালবেলা আপনি আইসা একটু চা খাওয়ার আবেদন জানাইলেন, চার মধ্যে চিনি না দিয়া নুন ঢেলে দিয়েছি, বড় অন্যায় করেছি, ক্ষমা করে দেন। স্বামীর কানের মধ্যেই নুন শব্দটা যাওয়ার পরে স্বামীর চোখের পানি আর কোনোভাবে ধরে রাখতে পারে না, চোখের পানি সরে দিয়ে কান্দে আর কয় বিবি তুমি তো মাত্র আমি কারখানা নষ্ট করেছো, তুমি কি জানো বিবি তোমার এই স্বামী কতগুলো আল্লাহর বান্দাদের খানা নষ্ট করেছে? সেখানে তাকায়া দেখলাম একটা মানুষও কোনো শব্দ করে না। সেখান থেকে আমি শিক্ষা গ্রহণ করে এসেছি, যতদিন বেঁচে থাকবো কোনোদিন আমিও আর শব্দ করব না। নারায় তাকবীর। ও যুবক ভাই, নেককার বিবি ঘরে ঢুকাও কপাল খুলে যাবে, নেককার বিবি ঘরে ঢুকাইলে দুনিয়াতে তিনটা লাভ, একটা লাভ তুমি স্বামী হিসাবে তাবিজ জুলাল লাগবে না, বিনা তাবিজেই তোমার খেদমতের পাগল, ঠিক না বেঠিক? দুই নম্বর হলো যুবক, দুই নম্বর হলো নেককার সন্তান পাইবা, তিন নম্বর মা বাবার খেদমত পাইবা। এর বিপরীত যদি যুবক তুমি বেআমলওয়ালা বেপর্দাওয়ালা নারী ঘরে ঢুকাও, এদিকে যেমন নেককার বিবি ঘরে ঢুকাইলে তিনটা লাভ, ওদিকে
আবার বেআমলওয়ালা বেপর্দাওয়ালা বিবি করে ঢুকাইলা আবার তিনটা ক্ষতি, কথা ঠিক না বেঠিক? এই তিনটা ক্ষতি কি কি এটা তো জানার দরকার আছে। এই তিনটা ক্ষতি বুঝাই আজকের বয়ান শেষ করব ইনশাআল্লাহ। বন্ধু কষ্ট হইতেছে আপনাদের, অ যুবক ভাই ও বৃদ্ধ বাবাজির, আজকে যে মালিক তোমাকে হাজির করলেন এটাকে নিয়ামত মনে করে, জীবনের শেষ দিন মনে করে, শেষ রাত মনে করে, শেষ ঘন্টা মনে করে আর একটু বসা যাবে কিনা? অ যুবক ভাই ও বৃদ্ধ বাবাজিরা, এইবার আমি তোমাদেরকে বুঝাবার চেষ্টা করি, যুবক বেআমলওয়ালা বেপর্দাওয়ালা বিবি করে ঢুকাইলে তিনটা ক্ষতি কয়টা ক্ষতি? এক নম্বর ক্ষতি, তুমি স্বামী হিসাবে খেদমত পাইবা না, পাইবা না, বরং খেদমত তো দূরের কথা। অযুবক বেআমলওয়ালা বেপর্দাওয়ালা নারী ঘরে ঢুকাইলে কপাল বড় মন্দ, কি করবে জানো? তোমার কষ্টের টাকা, তোমার পরিশ্রমের টাকার মাথার ঘাম পায়ে ফেলানোর টাকা দিয়া তোমার বিবি এমবি ভরে ভরে অন্য পুরুষের সাথে গোপনে 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 কালেকশন লাগাইয়া এই যে আসতেছে 14ই ফেব্রুয়ারি বেহায়া দিবস। কি দিবস? হ্যাঁ কি দিবস? পিছে যুবকরা কি কয়? ভালোবাসা দিবস। ভালোবাসার দিবসের গুল্লি মারি, কথা কয় ঠিক কি না? সামনে যেটা আসতেছে 14ই ফেব্রুয়ারি, এটা কি দিবস? বেহায়া দিবস। এটা হলো মানে আকাম কুকাম করার দিবস, কথা বলো ঠিক কি না? এজন্য কুমিল্লার যুবকদের প্রতিজ্ঞা করতে হবে, ভালোবাসবো তো যতদিন বেঁচে থাকবো, সারা জীবন আল্লাহকেই বেসে যাবো, নবীকে ভালোবাসবো, মাকে ভালোবাসবো, বিবিকে ভালোবাসবো ইনশাআল্লাহ। কারা কারা রাজি? নারে তাকবীর, আল্লাহ কবুল করে আমিন। হালাল বিবিকে ভালোবাসবো, যাকে বিয়ে করছে আমি ওই বিবি তো হালাল আমার জন্য, তাকে ভালোবাসবো। কিন্তু বেগানা কোনো নারীকে ভালোবাসার গুল্লি মারি, কথা বলো ঠিক কি না? যুবক ভালো তো জীবনে বহুত বাড়ছো, এই এটা হলো এই নারীর হলো পচা গান্দা নারী, এই নারীর পিছনে না ঘুরে আল্লাহর নামের জিকির করো, আল্লাহ তোমাকে এমন কিছু এমন বিবি তোমাকে জান্নাতে দান করবে। দুনিয়াতে যেই নারীর পিছনে দৌড়াও এই নারীটা হলো পচা গান্দা, কথা কো ঠিক কিনা? এটার বাস্তব প্রমাণ তোমাকে আমি বুঝাই দেই। বলো তো তুমি যেই মেয়েটার সাথে প্রেম করো, ভালোবাসো, রাত ভর জেগে থেকে তাকে মেসেজ করো, ওই মেয়েটার শরীরটা যদি ঘামায়া যায়, যত সুন্দরী নারী হোক শরীরের ঘাম থেকে একটা দুর্গন্ধ আসে না? তোমার ওই প্রেমিকা, তোমার ওই যে সুন্দরী নারী যার পাগল হয়ে ঘুরতেছে, ওই নারীটা সকালবেলা যদি একদিন ব্রাশ না করে মুখের থেকে একটা দুর্গন্ধ আসে না? তোমার ওই যেই নারীর পিছনে ঘুরে হায়াতের জিন্দগির মূল্যবান সময় নষ্ট করতেছ যুবক, ওই নারীর পেটের মধ্যে আরো তিনটা ময়লা জিনিস আছে, একটা হলো পায়খানা, আর একটা প্রস্রাব, আর একটা নাপাক একটা রক্ত, কথা বলো? তাহলে এই ময়লাযুক্ত এই গন্ধযুক্ত এই নারীর পিছনে না দৌড়ায়া তুমি যদি বেশি বেশি আল্লাহর নামের জিকির করে করে কাটায় দাও, আল্লাহ তোমাকে কি বিবি দিবে জানো? জান্নাতে এমন বিবি তোমাকে দান করবে যেই বিবির শরীর থেকে কোনো গন্ধ নাই, মুখের থেকেও কোনো গন্ধ নাই। বলে গন্ধ তো দূরের কথা, ওই জান্নাতের বিবির শরীর থেকে মেশক আম্বারের চাইতেও বেশি ঘেরা।